हेलो गाइस, वेलकम टू बैक माय चैनल एंड माय न्यू वीडियो। तो आज के आमी आबार चले एसेछी तोमादेर साथे आरेकटी रेसिपी निये। तो बंधुरा, आज के रेसिपिटा आमी माछेर उपरे करछी आर माछ तो आमादेर बांगालीदेर भीषण प्रिय, एटा तो आमरा सबाई जानी। तो आज के भाबलाम एकघेयेमी माछ आमरा प्राय समय नर्माल भावे रान्ना करे खाई। तो आज के आमी भावलाम एकटु अन्यरकम भावे माछटा रान्ना करे तोमादेर साथे शेयर करी। तो आमी आज के बानिएछी शाही फिश कोरमा रेसिपी, तो एटाई आज के तोमादेर साथे शेयर करब। आर भिडियोटी तोमादेर केमन लागलो आमाके कमेंट्से जानिओ जे आमार रेसिपिटा तोमादेर केमन लागलो। तो चलो आर कथा ना बाड़िए एबार रेसिपिटा शुरू करी। आशा करी बंधुरा तोमादेर भालो लागबे। तो चलो लेट स्टार्ट। एखाने आमी शाही फिश कोरमा बनानोर जन्य निये निएछी 6 पिस कातला माछेर टुकरो। आर एखाने आमी कातला माछटा यूज करेछी। ए देखो, एखाने पेटिर कयेक पिस माछ आछे। तो तोमरा चाइले अन्य माछो यूज करते पारो, रुई माछो यूज करते पारो। आमी कातला माछटा यूज करेछी। आर एखाने आमी एखन नुन दिए माछटाके एकटु भालोभाबे माखिये नेब। আমাদের মাছটা নুন দিয়ে দেখো মাখানো হয়ে গেছে। এবার চলো রান্নার দিকে যাওয়া যাক। তো আমি এখানে এক এক করে মাছগুলোকে এরকম হালকা করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ বেরেস্তার জন্য এখানে তিনটে পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি। বেশি পাতলা করে কাটবো না, একটু মোটা করেই কেটেছি। তো পেঁয়াজটা ভাজা হতে হতে চলো দেখে নিই গ্রেভির জন্য আমাদের যা যা লাগছে। এখানে আমি এক বাটি পরিমাণ নিয়েছি চালমগজ আর পোস্ত লঙ্কা পেস্ট করে, আর এটা আদা পেস্ট করে রেখেছি। আর এখানে নিয়েছি আমি 200 গ্রাম মতো কাজু বাদামের পেস্ট। আর এখানে এক বাটি পরিমাণে দুটো জায়ফলকে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 চামচ মতো শাহী গরম মশলার গুঁড়ো। ফোড়নের জন্য নিয়েছি 2 শুকনো লঙ্কা, 1 তেজপাতা, 2 এলাচ, আর এখানে লবঙ্গ, আর 1 টমেটো আমি অর্ধেক করে নিয়েছি। তো চলো এখানে দেখো আমাদের পেঁয়াজ বেরেস্তার জন্য যে পেঁয়াজটা আমি কেটে নিয়েছিলাম প্রায় ব্রাউন কালারের হয়ে এসেছে, এবার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে কড়াই থেকে নামিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তাগুলো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পর এবার আমরা কড়াইটা গরম করে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিলাম কালো জিরে। যেহেতু বন্ধুরা আমি পোস্ত ইউজ করেছি তাই এখানে কালো জিরেটা ফোড়ন দিলাম। তো এবার আমি দিয়ে দেব যে গোটা গরম মশলাটা রেখেছিলাম, এলাচ আর লবঙ্গ। তো এবার এগুলোকে একটু ভালোভাবে তেলে ভেজে নিয়ে চলো তারপর পেস্ট করা মশলাগুলো দেব। তো আগে চলো ভেজে নিই ফোড়নগুলোকে। ফোড়নগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি পেস্ট করে রাখা পোস্ত আর কাজু বাদাম যা যা রেখেছিলাম গ্রেভির জন্য দেখো এখানে আমি সব একসাথে দিয়ে দিয়েছি। এবার দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। এবার আমি এই মশলার মধ্যে ছোট এক বাটি পরিমাণ একটু জল দিয়ে দিলাম। স্লাইট অল্প পরিমাণেই দেবো, বেশি দেবো না। প্রথমে মশলাটাকে চলো একটুখানি কষিয়ে নেব বলে আমি সামান্য পরিমাণে একটু জল দিলাম, তাহলে মশলা কষানোটা ভালো হয়। এবার আমি দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ মতো লবণ দিয়ে একটু দেখো ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার আমি কুচি করে রাখা টমেটোটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার খুব ভালোভাবেই নাড়বো একটু। আর বন্ধুরা, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এরকমভাবে নাড়তে হবে।
তো এবার আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি জল দিয়ে এবার ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব দেখো বন্ধুরা মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে অল্প পরিমাণে একটু চিনি তাহলে একটু টেস্ট নুনের পরিমাণটা বন্ধুরা ভালোভাবে আসে তো এটা অপশনাল যাদের ভালো লাগে তারা দিতে পারো আর ভালো না লাগলে নাও দিতে পারো তো চলো এবার আমি রেখেছি এক বাটি পরিমাণ টক দই সেই টক দইটাকে আমি এই গ্রেভির মধ্যে দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব বেশ খানিকক্ষণ ভালোভাবে নেড়ে নেওয়ার পর যখন আমাদের গ্রেভিটা খুব ভালোভাবে কষানো হয়ে এসেছে ঠিক তখন পরিমাণ মতো আমি এর মধ্যে দিয়ে দেব জল বন্ধুরা এতে গ্রেভির পরিমাণ অনুসারে জল দিতে হবে আর আমার এখানে যতটা পরিমাণে গ্রেভি হয়েছে ঠিক সেরকম পরিমাণ মতোই আমি এর মধ্যে জল দেব তো চলো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো আমি দিয়ে দেব এর মধ্যে জল তো আমি এখানে বড় বাটির এক বাটি পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে নেড়ে ঝোলটাকে ফুটতে দেব তারপরে আমরা মাছটা এর মধ্যে দেব তো এবার দেখো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ঝোলটা বেশ ভালোভাবেই ফুটে উঠেছে এবার আমি এই ঝোলের মধ্যে এক এক করে যে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলোকে দিয়ে দেব এবার এই মাছ সমেত ঝোলটা আরও কিছুক্ষণ একটু ফুটতে দেব ঝোলটা একটু ভালোভাবে ফুটে উঠলে যখন অনেকটা টেনে আসবে তো এবার আমি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো কিছুটা পরিমাণে দেখো ছড়িয়ে দিচ্ছি ঝোলের মধ্যে তাতে এতে ঝোলের কালারটা বেশ ভালো আসবে আর দিয়ে দিলাম এখানে তিন চারটে কাঁচা লঙ্কা এইবার আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে যখন ঝোলটা টেনে আসবে তখন বন্ধুরা আমরা দিয়ে দেব যে জায়ফলটাকে আমরা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটা ছড়িয়ে দেব তো এবার আমি এখানে যে জায়ফলটা দেখো গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে ছড়িয়ে দিলাম তো বন্ধুরা জায়ফলটাকে ফার্স্টে একটু ভেজে নিতে হবে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করতে হবে তাহলে একটা ভালো সেন্ট আসে এবার খানিকক্ষণ নাড়ব নেড়ে আরও কিছুক্ষণ ফুটতে দেব প্রায় 10 মিনিটের মতো এবার আমি যে অল্প পরিমাণ বেরেস্তাটা রেখেছিলাম সেটা পুরোটাই এবার দিয়ে দেব তো দিয়ে একটু নেড়ে নিচ্ছি দেখো তো চলো আমাদের মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে তো এবার নামাবো তার আগে একটু ছড়িয়ে দেবো এর মধ্যে শাহি গরম মশলার গুঁড়ো তো বন্ধুরা এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো তো বন্ধুরা আমাদের রেসিপিটা তো রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছো
এবার চলো এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিই। তো আমি এখানে একটা সার্ভিং প্লেটে দেখো সার্ভ করে নিয়েছি। তো আশা করছি বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। সব সময় একঘেয়েমি মাছ ভালো লাগে না, একটু এরকমভাবেও মাঝে মধ্যে একটু টেস্টি এবং স্পাইসি রান্না খেতে সবারই মন চায়। তো এই শীতের মৌসুমে আমরা এরকম একটা রেসিপি বাড়িতে যদি বানিয়ে খাই তো অবশ্যই কান্না ভালো লাগে বলো। তো আশা করি বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিয়ে দিও আমার ভিডিওতে। আর তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্য। আর যারা এখনও বন্ধু হওনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশান সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা আজকে আমি এখানেই শেষ করলাম, এরপর আসবো আমার নতুন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো চলো আমার নতুন ভিডিওর অপেক্ষায় থেকো। তো টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।